প্লাস্টিক দেওয়া হয়েছিল কিন্তু তা দিয়ে আটকানো যায়নি গঙ্গার পার থেকে আসা ঠান্ডা হাওয়া ঠান্ডায় বড় কষ্টে রাত কাটাতে হয়েছে বাসিন্দাদের আমি আর আমার বর বাইরে ছিলাম আর ও ঘুমাচ্ছিল দেড়টা থেকে দুটোর মধ্যে বিশাল একটা আওয়াজ হলো আমি তাকে দেখছি যে আমার অ্যালবেস্টার উড়ে গেছে আমার কানটা কেমন শুন হয়ে গেছে ছুটে ঘরে এসে দেখছি আমার ছেলের উপর সব পড়ে আছে ফেন এই অ্যালভেস্টারটা অ্যালভেস্টার ভেঙে তাড়াতাড়ি করে ওর গায়ে শুধু লেপ ছিল বলে আমার ছেলের বুকে আর হাতে একটু লেগেছে তারপর ওকে টেনে বার করলাম নিয়ে বাইরে বেরিয়ে ওই ঘরে গিয়ে দেখছি আমার শ্বশুরের গায়ে পড়ে আছে ভেঙে সব হ্যাঁ খুব কষ্ট হয়েছে খুব ঠান্ডা পাচ্ছিল তো ওইসব বেশি তো আমাদের অত নেই এই চাপা দিয়ে ওই জ্যাকেট ট্যাকেট পরে আছি এই মানুষ আছে ওখানে কেউ বুম ফাটায় যেখান থেকে এনেছে ওখানে মাঠকে মাঠ পরে আছে ওদিকে ফাটাক ওদিকে লোক থাকে না সব ফেটে গেছে আমাদের আর থাকার মতন জায়গা নেই আমরা এরাই বারবার বলছি যে আমাদের একটু ছাদটা ভেঙে যদি টিন দিয়ে দেয় তাও ভালো কিন্তু এই ঘরে আমরা আর থাকতে পারবো না আমরা গরিব মানুষ কোথায় যাব। স্যার এটা বাজি নয় এটা বোমা বিস্ফোট বাজি আমরা বাচ্চা থেকে ফাটিয়েছি অনেক সময় পাঠাই বাজি আওয়াজ পাই কিন্তু কালকে যে ধরনের আওয়াজটা হয়েছে যে হয়েছে মনে পাকিস্তানে বোমা বিস্ফোট হচ্ছে তিন চার দিন আগে থেকে শুরু হয়েছে না এর আগে কখনো হয়নি তিন চার দিন ধরে বলছে বাজি আছে কিন্তু এরকম বাজি বলে বোম ফাটানো হচ্ছে এটা তো ঠিক নয় ছাইঘাটে যেখানে ঘটনাস্থল তার থেকে মাত্র কয়েকশো মিটার দূরে আট থেকে দশটি মিল কলোনেরই কর্মীদের বাড়ি যেখানে মাথার উপর থেকে কার্যত ছা দূরে গিয়েছে সেটা কিন্তু বাস্তবে আমি দেখানোর চেষ্টা করব মাথার উপরে যে অ্যাডভেস্টাস রয়েছে দেখা যাচ্ছে ঘরের প্রায় ফিফটি পারসেন্টেরও উপরে সেই যে অ্যাডভেস্টাসের অংশ সম্পূর্ণ ভেঙে গিয়েছে গতকাল অর্থাৎ যখনই বিস্ফোরণ ঘটে তখন শর্মাণী দেবীর ছেলে সে এই ঘরে একাই ছিল এবং সেই সময় সম্পূর্ণ যে কাঠ থেকে আরম্ভ করে অ্যাডভেস্টার সবই ফ্যান শুদ্ধ তার একেবারে গায়ের উপর এসে পড়ে কিন্তু অল্পের জন্য সে বেঁচে যায় তার কারণ মোটা লেপ তার গায়ে ছিল সেই কারণে সে প্রাণে বেঁচে যায় যদিও তার বুকে আঘাত লেগেছে এই মুহূর্তে যথেষ্ট কষ্টের মধ্যে রয়েছে এখানে আট থেকে দশটি মিলের কর্মীদের পরিবার তার কারণ অত্যন্ত শীত তার মধ্যে শুধুমাত্র একটি প্লাস্টিক দেওয়া হয়েছে পাশেই গঙ্গা সেখান থেকে হাওয়া ঠান্ডা হাওয়া ঘরের ভেতর ঢুকছে কবের মধ্যে এই বাড়ি সারানো হবে সেই বিষয় কোনোরকম স্পষ্ট প্রশাসনের তরফে করা হয়নি শুধুমাত্র অ্যাডভেস্টাস নয় বাড়িটাই সম্পূর্ণ ভঙ্গুর হয়ে গিয়েছে শেষ চার থেকে পাঁচ দিন পরপর এই বম ডিসপোজাল বা বাজি নিষ্ক্রিয় করার কাজের জন্য ক্যামেরায় দীপঙ্করের সাথে সুকান্ত মুখার্জি জি চব্বিশ ঘন্টা নৈহাটি